করল বিভাজন, আমাদের বাংলা সর্বনাশ করতে দিল, শুধু বিভাজন না আরো অনেক কারণ। এবং ৭৬ সাল তখন বাপ্পা আসেনি, তখন আমরা বাংলা বিধানসভায় সিনেমা দেখছি আকালের সন্ধানে। মানুষের দীর্ঘ লাইন, ভর্তি হওয়ার সুযোগ নেই, চাকরির সুযোগ নেই, নো ভ্যাকেন্সি লেখা হচ্ছে, খাওয়া দিচ্ছে না। তার কদিন আগে পর্যন্ত ক্যান্সারের একটা পর একটা হাহাকার পশ্চিমবাংলা ১৯৭৬ সাল। তারপর থেকে ৭৭ সাল থেকে আর একটা অন্য খাপে আমাদের রাজ্যে রক্তনীতি সমাজনীতি রয়েছে। দিনের মধ্যে সেই গ্রেপ্তার করে কি মানুষের লাশ আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করব, হাওড়া জেলায় কংগ্রেস সমান প্রার্থী, এরকম আরো অনেক। যদি বোস শ্যাম সুকান্ত আচার্য সমর মুখার্জি এদের তো বেঁচে থাকার কথা না, সত্য করে দাঁড়িয়েছিলেন না, হারাহারি করা যাবে না, সাম্প্রদায়িকতা করা যাবে না, বিভাজন করা যাবে, সত্য ভাগের উপর দাঁড়িয়েছিলেন, আক্রান্ত হয়েছেন ভয়ঙ্কর ভাবে, কোনোভাবে মুক্ত করতে বেঁচে গেছেন অ্যাক্সিডেন্টে। সারা বাংলা জুড়ে তখন সেই বিভাজন। তারপর যদি আমাদের এখানকার মানুষের সবাই বুঝতে পারবেন, এরপর ৫২, ৫৫, ৫৬, ৫৭, ৫৮, ৬০ সাল পর্যন্ত মাঝে মধ্যে ঠাকাঠাকি চলেছে, সাড়ে দশকের পর সারা ভারতবর্ষ তাকিয়ে তাকিয়ে বলেছে, দেখো যে বাংলা ছিল কার্যত সম্প্রদায়গত ধর্মগত পরিচয়কে ব্যবহার করে বাংলাকে বিভাজন করা হয়েছে, পারস্পরিক এনিমিটি শত্রুতা তৈরি করা হয়েছে, প্রাক্তভাব চল্লকে কয়েকটা বছর কাটে, কিন্তু ষাটের দশকের পর গোটা ভারতবর্ষ তথ্যে তথ্যে বারে বারে প্রমাণ করেছে যে না, বাংলায় বিভাজনের রাজনীতি আর চালু করা যাবে না। ষাটের দশকের পরে তো লঙ্গিয়ে পড়া লোক কলকাতায় আছে, হঠাৎ আক্রান্ত হচ্ছে গ্রামে শহরে, একটা বিভাজনের রাজনীতি, যে বিভাজন চালু করে দিয়ে গেছিল ব্রিটিশ, তার পিছনে রেখেছিলেন, সামনে রেখেছিলেন, চালু করে দিয়ে গেছিল ব্রিটিশ। ষাটের দশকের পর আস্তে আস্তে স্তিমিত হল, গত ৫০০ বছর যদি বাদ দেন তার আগে পর্যন্ত সারা বাংলাতে সম্প্রদায়গত বিভাজন দাঙ্গা তার কথা কেউ বলতে পারেনি। শুধু বাপ্পছিলা, অবশ্যই বাপ্পছিলা, তার সঙ্গে সঙ্গে লিগেসি অফ বেঙ্গল, বাংলার চলচ্চিত্র, রবীন্দ্রনাথ, নজরুল, পরম্পরা, নারায়ণ ফকির পরম্পরা, বাংলার সভ্যতা সংস্কৃতিতে সব মিলিয়ে বাংলাদেশ রেনেসাঁ মানুষ কাকে বলে, জাতপাত ধর্মকর্মের বিচারে মানুষ না, মানুষ হচ্ছে মুখ সম্পন্ন সচেতন হবে একে চলার জন্য। আর তুমি তার সঙ্গে সঙ্গে বামপন্থ আন্দোলনের পর আন্দোলন হচ্ছে, বাস্তব সদের আন্দোলন, ট্রাক্টরের শ্রমিকদের আন্দোলন, নানা কৃষকদের আন্দোলন, এই ১৪ বিশেষ করে ১৯৫৯ সাল খাদ্য আন্দোলন, আমি আন্দোলন শুনছি আমার সামনে যে ১৫ দিনের কংগ্রেসরা এখানে যেগুলো বসে আছেন, ১৯৪৬ খাদ্য আন্দোলন, মানুষকে বাঁচতে হবে, তার জন্য গ্রাম শহর মানুষ খাদ্যের ফ্যামিলিতে কলকাতায় গেছিল, ৮০ জন কৃষক নাসিক ভাই সাথে প্রাণ দিয়েছিলেন, নাসিক ভাই প্রাণ দিয়েছিলেন, এটা কৃষক তার গরিব মানুষ, এই পরিজাটা সামনে ছিল, কে প্রাণ হোক, কে শিডিউল কাস্ট, কে ক্ষত্রিয়, কে হিন্দু, কে মুসলমান, না মানুষের একটাই পরিচয়, আমরা বিপীড়িত মানুষ, আমরা বিপর্যস্ত মানুষ, আমরা গ্রামের মানুষ, শহরের মানুষ আমাদের সাহায্য করছে, আমরা কৃষক মানুষ বাঁচতে চাই, শ্রেণী আন্দোলন, কারখানার মালিক অবয়ব করছে, শ্রমিককে না বাবা মায়ের দেবে না, ঐক্যবদ্ধ শ্রমিক, তার কি ধর্ম সব বড় কথা না, তার কি বর্ণ বড় কথা না, তার কি জাত বড় কথা না, এটি আমি কে বাঙালি বড় কথা না, একটাই বলছে আমি শ্রমিক, গ্রামের কৃষক তাই একই
রকম ভাবে ঐক্যবদ্ধ করেছে। অভিযানের বিরুদ্ধে লড়াই হিন্দু পড়ে আলতে পারে, মুসলমান পড়ে আলতে পারে, হিন্দু মুসলমান পড়ে, আমি কৃষক, তাহলে মানুষের হক অধিকারের আন্দোলন যখন যেমন ভাবে বেড়েছে ষাটের দশকের পর থেকে, বামপন্থার বিকাশের সঙ্গে সংগতিপূর্ণ ভাবে যেভাবে বেড়েছে, ঠিক সেই রকম মনোভাব থেকেই মানুষের ঐক্য ষাটের দশকের পর বাংলাতে দাঙ্গা লাগাবার সাহস কেউ দেখায়নি, বাংলাকে বিপদের মধ্যে ফেলতে কেউ পারেনি। এইরকম একটা পরিপ্রেক্ষিতে সত্তরের দশক বহু মারপিট হয়েছে, বহু দাঙ্গা, বহু মারটাও রয়েছে, কিন্তু না ইভাবে জানেন না, রাজনৈতিক বিরোধ হয়েছে, অন্যদিকে হয়েছে, কিন্তু মানুষ তার মানুষ পরিচয় সামনে রেখে, মানুষ অধিকার সামনে রেখে চলবার চেষ্টা করা হচ্ছে। আমি সম্পর্কে ঘটনায় চলে আসছি, পরে অতিথি গিয়ে রাখবে। তবে কেন মানুষ বিভাজিত হন? যে মানুষ চল্লিশের দশকে দাঙ্গা করেছেন, রেড কার্পেটে কিনেন, সেই মানুষই আবার সত্তরের দশকে ষাটের দশকে ঐক্যবদ্ধ থেকেছেন, লো কিনে লো দাঙ্গা ঐক্যবদ্ধ মানুষ। তাহলে কারো বলে নির্ভর করছে মানুষগুলো খারাপ না, হিন্দু বলে খারাপ না, মুসলমান বলে খারাপ না, খ্রিস্টান বলে খারাপ না, বরং প্রতিবেশী বিপদে পড়লে আগুন লাগলে সবাই প্রতিবেশী একসাথে দৌড়ে গেছেন, এটাই মানুষের স্বাভাবিক ধর্ম, তাই হওয়ার কথা ছিল। চল্লিশের দশকে এবং দাঙ্গা চাপিয়ে দেওয়া হয়েছে, মানুষকে বিভাজিত করো, বিরক্ত করো, বিরক্ত করলে বাংলাকে ভাগ করা সহজ হবে। যা রেশ থেকেছে বেশ কিছুদিন, যা রেশ কাটিয়ে উঠেছে বাংলা বহুদিন, ভারতবর্ষ তার রেশ ছিল, কিন্তু বাংলা তার রেশ কেটে গেছে ষাটের দশকের পর। এখন কি খবর? এখন দেখা যাচ্ছে পশ্চিমবাংলা দেবরা পশ্চিমবাংলা বাইরে করবে, কথাও বাস্তায় কিছু একটা হলেই ভেতরে 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 একটা বিভাজনের মনোভাব কাজ করছে। কেন কাজ করছে? কেন কাজ করানো হয়েছে মানুষকে বিভক্ত করো, ডিভাইডার জুল বিভক্ত করে শাসন করো, মানুষকে বিভক্ত করলে মানুষকে শাসন করা সহজ হবে। পশ্চিমবঙ্গে তো মতো শাসন বছর ধরে যা চলছে, কেন চলছে, কেন চলছে, আমি অনেক কথা বলতে যাব না, কোন দরকার হয় সরকারের প্রধান তার কোন ধর্ম পরিচয় থাকতে পারে না, রাষ্ট্রের কোন ধর্ম নেই, ধর্ম নয় তো একটা ভারতবর্ষ, স্বাধীনতার আগে আমাদের জন্য একটু অর্থ হয়েছে আইডিয়া অফ ইন্ডিয়া, কি ধরনের ভারতবর্ষ আমরা চাই সবাই ভালো চাই। তার থেকে পণ্ডিত জওয়াহরলাল নেহরু তিনি কংগ্রেস করতেন, বামপন্থীরা তার পাশে দাঁড়িয়ে, তার মত ছিল আধুনিক ভারত চাই, তাই মানুষ করতে হবে, তাহলে শিক্ষা চাই, তাহলে বিজ্ঞানের চেতনা চাই, সাইন্টিফিক চেম্বার, তার মনোভাব ছিল, তার বক্তব্য ছিল স্পষ্ট করে। গণতান্ত্রিক তার সাথে ধর্মনিরপেক্ষ ভারতবর্ষ, ওরা মুসলিম কান্ট্রি করেছে, ওরা হিন্দু কান্ট্রি করবো না, ধর্মের ভিত্তিতে কোনো দেশ এগোতে পেরেছে পৃথিবীতে না, হিন্দু রাষ্ট্র বলে সারা পৃথিবীতে কোন দেশ ছিল, একটাই ছিল, যে আমরা নেপাল সংবিধান পরিবর্তন করে তারা আমি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র না, এটা সমাধান না। পণ্ডিত জওয়াহরলাল নেহরু যখন সেই মতটা সামনে নিয়ে এসেছেন, বামপন্থীরা বসে দাঁড়িয়েছে, বর্ষা করেছে, সেই মনোভাবে ভারতবর্ষ গড়ে ওঠার কথা। তাই রাষ্ট্র ধর্ম নেই, তাই রাষ্ট্র ধর্ম না থাকা সত্ত্বেও বারে বারে উস্কানি দিয়েছে, নরম সাম্প্রদায়িক মনোভাব নিয়েছে, বিভিন্ন কারণে রাজনৈতিক সত্ত্বে ধর্ম যার যা ব্যক্তিগত নিজের বিশ্বাসের ব্যাপার চাপিয়ে দেওয়ার কারণ রাজনীতির সাথে ধর্মের সম্পর্ক নেই, এই মনোভাবকে ভেঙে দিয়েছে সেইখান থেকে। এই চলতে চলতে বিশেষ করে গত পাঁচ সাত বছর যা পশ্চিমবঙ্গে কোনোদিন কখনো কল্পনা করা যায়নি, মুখ্যমন্ত্রীর কাজ কি? মুখ্যমন্ত্রীর কাজ ভর পেট খেয়ে সকালবেলা ভর পেট খেয়ে নিয়ম কানুন না মেনে সকালবেলা দশটা সাড়ে দশটার সময় এসে রেড চোখে হাজির হয়ে গেলেন, কি ব্যাপার? আমি একটা কাটিলে আওয়াজ করছি, কেন কেন আমি একটা কাটিলে আওয়াজ করেছি, আপনি শান্ত হলেন না? ইফতার পার্টিতে নামাজ পড়ে জনগণের পয়সায় ট্যাক্সের পয়সায়
এনে ডাক্তারি করে চন্দন সোজা কপিলমুনি আসবান। সকালে যদি ফুটবল পার্টিতে এক ঘন্টা থাকেন তাহলে বিকেলে কপিলমুনির আশ্রম দেখো দু ঘন্টা থাকতে হবে, নারাজ করতে হবে। আমি তোমার সঙ্গে আছি, আমি তোমার সঙ্গে আছি। যে সাতকম্ব ছোড়া যেতে হয়নি আর কপিলমুনির আশ্রমে গিয়ে সাষ্টাঙ্গ প্রণাম করতে হয়নি, ধর্ম বিশ্বাস রাখতে দিকে পরিবারের মানুষ চাইতে করবেন, আপনি চাইতে করবেন, আমি চাইতে করবো, কোনো বলা নেই। আমার যদি কোনো কারণে মনে হয় যে না মন্দিরটা ভালো লাগছে, ভালো লাগছে। যদি না মনে হয় যে মসজিদটা ভালো লাগছে, ভালো লাগছে। যদি মনে হয় যে না খ্রিস্টান ধর্মটা আমার পছন্দ হচ্ছে, পছন্দ হচ্ছে। অসুবিধা কি আছে? কোনো অসুবিধা নেই তো। ধর্ম হচ্ছে বিশ্বাস, কিন্তু রাজনীতির সব থেকে ধর্মকে ব্যবহার করা বিপদ। তখন ধর্ম পুষ্কানি দিতে পারে, তখন ধর্মকে বিশ্বাসের খোঁজ থেকে বাইরে বার করে নিয়েছে, লাখ লাখ হেলপিঠাল লাগিয়ে দেওয়ার জন্য ব্যবহার করতে পারে। এটা দুর্ভাগ্য, গত কয়েকটা বছরে আমরা দেখছি আমাদের পশ্চিমবাংলাতে সেই রকমের প্রবণতা ক্রমশ বাড়ছে, যে আমাদের কখনো ছিল না। এবং যদি পরে প্রশাসন বুঝে যায়, তখন প্রশাসন কোন একটি থানায় অথবা কোন একটা জায়গাকে কোন একটি সম্প্রদায়ের মানুষ হলে নরম মনে পায়। আমার তো কথা না, আইন তো সবার জন্য সমান। তখন বড় নেতা মন্ত্রীদের তারা পিঠে যাওয়ার জন্য লাইন পড়ে যায়। তখন চলতে চলতে এ তো ছোঁয়া চালকের পতন ক্রমশ বাড়বে, নেশাগ্রস্ত পতন বাড়বে। তাহলে আরেকটু 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 দলের মধ্যে কম্পিটিশন শুরু হয়ে যায়। তখন মুখ্যমন্ত্রীর হাত জাম্বাটায় সবচেয়ে শক্তভাবে পড়ে রয়েছে ওই বীরভূমের সভাপতি নাকি একটা কি নাম বলেন, অনুব্রত মন্ডল। অনুব্রত তো না, অনুব্রত মন্ডল। সে তখন তুমি রামনবমী করেছো, আচ্ছা আমি হনুমান পুজো করছি। তুমি যদি হনুমান পুজো করো তাহলে আমি রামনবমী করো, তুমি যদি রামনবমী করো আমি হনুমান পুজো করো। মানুষ কোথায়? মানুষটা মানব থেকে মানুষের জন্ম এ সবাই জানে। আর এখন ক্রমশ বোঝা যাচ্ছে যে মানুষকে কিভাবে বদলের মতো করে ব্যবহার করা যায় তার চেষ্টা করছে আমাদের সরকার, শাসক এখানকার লোক আর ওখানকার লোক। কেন কি কারণ? এই চলতে চলতে আমরা দেখেছি, সবাই আমরা দেখেছেন তার চোখ ব্যাপার। তার একটু যেন মুসলমান দূষণ ভাবটা বেশি হয়ে গেল, এর অনুগ্রহ মুসলমান ভাবটা বেশি হয়ে যাচ্ছে। কি একটা পাল্টা কিছু লাগা এবার বড় হয়ে ব্রাহ্মণ হচ্ছে, ব্রাহ্মণ কি ব্রাহ্মণ এখন জানেও না। সম্মেলন সেই সম্মেলনটাও তৃণমূলের এক ঘাটে এক ঘাটে, একবার সকালে হিন্দু তো বিকেলে মুসলমান, সকালে মুসলমান তো বিকেলে হিন্দু। কেন কেন এভাবে চলছে গোটা রাজ্যটা? মানুষরা পছন্দ করছে না, শিক্ষার বারো বেজে গেল, স্কুলের মাস্টার ঘোষ পাঠায়, কলেজের মাস্টার মানসম্মত হচ্ছে না, ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর কলকাতার মধ্যে ইউনিভার্সিটি ভাবতে পারেন। ভাইস চ্যান্সেলর যাচ্ছে তৃণমূলের দুই গোষ্ঠীর লড়াই এমন পেটান পেটালো যে ভাইস চ্যান্সেলর পাঁচ দিন আর সাত দিন হাসপাতালে শুয়ে থাকলো। দেখেছেন তো কাগজে পড়েছেন? এবং তারপর আবার কি পরীক্ষার পাস করে কেন এত পাস হবে, কেন এত ফেল হবে? পাস তো নর্মালি করবে, ওরা ভালো ছেড়ে দেবে। 78% ফেল করে গেল চলছে ইউনিভার্সিটি না, চলছে ক্যালকাটা ইউনিভার্সিটি না, চলছে গৌরবঙ্গ না, চলছে বর্তমান বিশ্ববিদ্যালয় না, এখন নজরুল বিশ্ববিদ্যালয়। যেহেতু রবীন্দ্রনাথের নামে একটা বিশ্ববিদ্যালয় আছে, তবে নজরুল ডাঙ্গা বিশ্ববিদ্যালয় করতে হবে না, দেশ করেছ করো, শিক্ষা প্রতিষ্ঠান হোক। কিন্তু সেখানে উদর বৃদ্ধি উদর ঘাড়ে যাচ্ছে। আপনি পরীক্ষা দিয়েছেন ফিজিক্সে, আপনার রেজাল্ট আসলো ফিলোসফি। আপনি পরীক্ষার খাতায় লিখেছেন বাংলা, আপনার রেজাল্ট আসলো ইংরেজি। কে পাস করছে, কে ফেল করছে, কেন পাস কেন ফেল, কোন ঠিকানা নেই। এমনকি পাবলিক সার্ভিস কমিশন শুনে দুঃখ পাবেন, পাবলিক সার্ভিস কমিশন যেখানে ভিডিও ফিডিও হয়
বা সম্প্রতি একটা পরীক্ষা হয়েছে, সেই পরীক্ষায় আমার কাছে আজ যেন বললাম না আছে, আনসাবস্ক্রিপ্টেড কপি আমি জমা করেছি, একজন লিখেছে গোটাটা ব্যাংক কিচ্ছু লেখেনি, গোটাটা ব্যাংক এনটায়ার খাতাটা ব্যাংক। পরীক্ষার রেজাল্ট আসলো, তিনি শাসন দলের বেশি ঘনিষ্ঠ বলে তিনি পেয়েছেন গোটা খাতাটা ব্যাংক লিখেও 162 নম্বর কাগজে মধ্যে বেরিয়েছে কয়েকদিন আগে, কোন একটা কাগজে মধ্যে বেরিয়েছে অসত্য কথা বলছে, মুখ্যমন্ত্রীকে দরকার নেই, সবার দরকার নেই, আমি যা আছে পশ্চিমবঙ্গের ভূত তার মধ্যে 10% ভূত পাচ্ছেন, বললেন আপনার দলের শক্ত এলাকার বুথ বাছন, ইংরেজিতে বলে স্যাম্পল সার্ভে স্ট্যাটিস্টিক্স এর অ্যানালিসিস, আপনি স্যাম্পল সার্ভে করে দেখান, গড় করলে হয় 115 জন চাকরি পেয়েছে, এমন কোন তৃণমূল বিধায়কের এলাকাতেও কোন বুথ যদি দেখাতে পারেন আমি সুজন চক্রবর্তী বিধানসভাকে পদ ত্যাগ করে চলে আসবো। অসভ্যতা করবেন না মানুষের বেকারি নিয়ে, অসভ্যতা করবেন না মানুষ ক্ষুব্ধ, গেটের পরীক্ষা পরীক্ষার অ্যাডমিট কার্ড এসে গেছে, পরীক্ষা নিয়ে গেল না কেন জানে যে ওই পরীক্ষা করা মানে হচ্ছে না, ওটা আসলে লাখো লাখো টাকার কারবার, কৃষক ফসলের দাম নেই বিপদে পড়ছে, ভাবতে পারে মানুষ খুব প্রসমিক, তাই জিনিসের দাম আকাশ ছোঁয়া, বিদ্যুতের দাম ডাবল হয়ে গেল, দুধের দাম ডাবল হয়ে গেল, এদের দিল্লি ব্যাপার না বিদ্যুতের দাম এরা বাড়িয়েছে, ফলে মানুষের মধ্যে ক্ষোভ ক্রমশ ক্রমশ বাড়ছে এবং বাড়ানোর স্বাভাবিক বাড়ানোর স্বাভাবিক একটা ভয়ঙ্কর বিপদের মধ্যে দিয়ে পশ্চিমবাংলা চলছে। কিন্তু নিশ্চয়ই কেউ মনে করবেন না আমি সুজান চক্রবর্তী থাকি একটা গ্রামে, কদিন বিঘুটের মোড়ে চেঁচাচ্ছিলাম, চিঠিও দিয়েছিলাম এক দেড় মাস আগে, খুব বাড়ছে আপনি কি করবেন ঠিক করুন, আমরা সাহায্য করুন সাহায্য করুন, এমন একটা ভাব হয়ে গেল যে আমি ডেঙ্গু শব্দটাকে উচ্চারণ করতে পারবে না, কোন ডাক্তার যদি লেখে ডেঙ্গু হয়েছে তাহলে সেই ডাক্তারের পায়ে চাকরি চলে যাবে এবং একজন ডাক্তারের চাকরি চলে যাবে, সাসপেন্ড ডাক্তার কি করবে তাও নবান্ন ঠিক করবে, মাস্টার কি করবে তাও নবান্ন ঠিক করবে, এসব গত 4 দিন ধরে যাদবপুরের তপম এলাকায় কন্টামিনেশন জলের মধ্য দিয়ে কিছু একটা বিষম উঠে গেছে, আমাদের বাচ্চা বসেছে আর কি, আমি তাকে জিজ্ঞেস করলাম কি হয়েছে তোমাদের ওখানে, সে বলল খাবার জলের পাইপের সঙ্গে দাদু আর কটির পাইপ মিলে গেছে, মিলে গিয়ে বা সব আমাদের হয়েছে বিপদে পড়ছে, একদম বাচ্চা আমি তো অসত্য বলছি না 4 বছর মানুষ জানে, আমি মন্ত্রীকে জিজ্ঞেস করলাম মেয়রকে জিজ্ঞেস করলাম খুব বিপদ হচ্ছে হাসপাতালে গেলাম কি হচ্ছে, আমাদের জলে কোনো প্রবলেম নেই, আমরা সব জল টেস্ট করেছি ফার্স্ট ক্লাস, জলে কোনো প্রবলেম নেই, ডাক্তারবাবু আমি তোমাদের কথা বিশ্বাস করতে রাজি আছি, আমার কোনো আপত্তি নেই কিন্তু ভালো করে খতিয়ে দেখ জল ছাড়াটা হবে কোথা থেকে, কে বলে এনকারিং ডিজিজ, আর এর জন্য সবচেয়ে ভালো সেন্টার যেটা ভারতবর্ষের সেটা আমাদের কলকাতা মাইন্ডসেট ন্যাশনাল ইনস্টিটিউট অফ কলেরা অ্যান্ড এনটেরিক ডিজিজেস, দেখো না সবাইকে জয়যন্ত করো না, না সুযোগ না একদম কোন অসুবিধা নেই, যা জল আমাদের ঠিক আছে, আমি চলে গেলাম বললাম সবাই একসাথে কাজ করবেন, এখন বিপর্যয় বিপর্যয়ের সময় রাজনীতি করতে হয়, আজকে সকালে বাড়ি বাড়ি হচ্ছে, সেই বাড়ির লোকেরা বলছে যে আমরা সাপ্লাই জল খাচ্ছিলাম প্রবলেম হলো, এখন একটু ভালো আছি সাপ্লাই জল খাওয়া বন্ধ করে দিয়েছি, জল কিনে খাচ্ছি অনেক দাম, কেনার পরেও সেই জল ফোটাচ্ছি, গ্যাসের দাম বেড়ে গেছে, কেরোসিন পাওয়া যায় না, অনেক খরচ হচ্ছে, তবে এই ফোটানো জল কিন্তু ভালো আছে, আমি সন্ধ্যেবেলা আশাবাদী আর মেয়রকে বললাম তারপর চিঠি লিখলাম যে মেয়র সাহেব আপনার কথা বিশ্বাস করতে চাইছিলাম, হাওড়া না কলকাতার মেয়র বিশ্বাস করতে চাইছিলাম কিন্তু এই তো গল্প,
এগুলো জ্বরের থেকে হচ্ছে, ডাক্তাররা তাই বলছে, পেশেন্টরা তাই বলছে, বাড়ির লোকেরা তাই বলছে, কম বোঝে যে সেও তাই বলবে। আমি ডেঙ্গুর সময় বলেছিলেন না ডেঙ্গু বলে কিছু নেই, এবং জলবায়িত রোগ হচ্ছে, মানুষ বিপদে পড়ছে, হাসপাতালে যাচ্ছে, হাসপাতালে পাশে একটা লোক রেখে দিয়েছে যাতে হাসপাতালে ডাক্তার তাকে ভর্তি না করে, মানুষের জীবনে এই ছিঁড়ি খেলা হচ্ছে কেন? ভয় পাচ্ছে না। আমি সাজেস্ট করেছি ডাক্তার ডাক্তাররা কি করবেন আমি জানি, তাহলে মানুষ যখন ভয় পাচ্ছে, মানুষ ভেতরে ভেতরে ক্ষুব্ধ হচ্ছে, মানুষের বিভাজন গভর্নমেন্ট নামে করো এর পক্ষে দেখো, কারবার খুশি ওর পক্ষে দেখো, যাদের নামে বিভাজন করো, পায়ের নামে বিভাজন করো, গ্রামের নামে বিভাজন করো, কোনো কাজ দু লক্ষ টাকা পাবে আর কারো কাজ দু লক্ষ টাকা পাবে না। আমি খেতে হয় আমার পায়ের তলা আছো, আমি বললে হবে না বললে হবে, বামপন্থী এমএলএ হলে বাবা তোমার কথা শোনা হবে না, আর তুমি ডানপন্থী এমএলএ হোক তোমার কথা শোনা হবে, আর তারপর সে সোনা নিয়ে কম্পিটিশন হবে, আর সে কম্পিটিশন যদি হয় তাহলে বড় তৃণমূলের হাতে, বড় তোলাবাজ তৃণমূলের হাতে, ছোট তোলাবাজ তৃণমূল প্রতিদিনই মার খাচ্ছে। গতকালকেও চারপাতে আমি দুঃখ প্রকাশ করছি, 37 বছর বয়সের যুবক ছেলে, বোধহয় যুব তৃণমূলের নেতা, যে আমি টেলিভিশনে দেখলাম সে কোন একটা জলসা নাকি একটা অনুষ্ঠানে বক্তা করছিল, গুলি চালিয়ে মেরে দিয়েছিল। শুধু বামপন্থীর নাম, এর আগে তো কেউ যাব বামপন্থীরা নিরাপদ না, প্রতিবাদীরা নিরাপদ না, মায়েরা নিরাপদ না, শিশুরা নিরাপদ না, মাস্টারমশাইরা নিরাপদ না, অন্য রাজনৈতিক দলের কর্মীরা নিরাপদ না। আমি বলছি লিখে রাখুন, তৃণমূলের বাহিনী তৃণমূলের হাতে এ পশ্চিমবাংলায় নিরাপদ নয়, তারা বিপদের মধ্যে আছে, মানুষকে বাঁচাতে হবে। আর মানুষকে বাঁচাবার সবচেয়ে নিয়ে বড় ভিত্তি হচ্ছে দল ভোট কর্ম বর্ণ নির্বিশেষে মানুষের ঐক্য, আমরা সেই কথা নাই এবং সেটাকে ভেঙে দেওয়ার জন্য সাম্প্রদায়িকতার বিভাজন সবচাইতে বড় অস্ত্র, যা যেমন পশ্চিমবাংলায় তেমন রয়েছে। আপনি কি মনে করছেন যত স্তম্ভ হল পশ্চিমবাংলা, পশ্চিমবাংলা তো বটেই, কিন্তু শুনে রাখুন পশ্চিমবাংলার গভর্নের পালকিন শুনে রাখুন, কোন সন্দেহ আমাদের ব্যাপারে নেই যে দিল্লি থেকে গোটা দেশ জুড়ে অসভ্যতা হচ্ছে, মানুষের চাকরি দেওয়ার ব্যবস্থা দিল্লি ওরা করতে পারবে না, এরা বলে 81 লক্ষ, ওরা বলে বছরে 2 কোটি, এরা বলে কেটের কেলেঙ্কারি, ওরা করছে ব্যাপক কেলেঙ্কারি, এরা করছে বিরোধী আক্রমণ, ওরা করছে কোথায় কোথায় সিটিতে পাশের কাছে দিল্লি পর্যন্ত সেখানে বিক্ষোভ কর আক্রমণ, এরা বলছে বিভাজন কর, ওরা বলছে হ্যাঁ বিভাজন কর, এবং করতে করতে এমন হয়েছে শুনে রাখতে পারে গতকাল আরেকটু যিনি প্রধান কি রামজন মোহন মোহন ভাগবত থাকে, সে একটা সভায় দুপুরে সর্বাধিক ছিল তাকে আমি জানলাম তেমন দিনকাল সবাই জেনে গেছে, সেটা সভায় গিয়ে বলেছে দেশ রক্ষার দায়িত্ব ভারতবর্ষের সেনাবাহিনী যতটা পারবে তাকে তো অনেক বেশি ভালো পারবে আমার আরএসএস এর বাহিনী, তার মানে আমাদের ভারতবর্ষের সেনাবাহিনীকে অসম্মান করা, তার মানে আমাদের ভারতবর্ষের সেনাবাহিনীতে যেমন গোলা বন্দুক আছে তেমন আরএসএস এর বাহিনী তৃণমূল দল আমরা জানি আরএসএস এর বাহিনীর হাতেও তেমনি গোলাবাড়ি গোলা বন্দুক নিয়ে ঘুরে বেড়াচ্ছে, যেমন পশ্চিমবঙ্গে তেমন ভারতবর্ষে, এরা কি যেমন তৃণমূল ওরা যে তেমন প্রদেশের সারা দেশে তেমন আরএসএস একই রকম, একই রকম মনোভাব, এবং যা গত 6 বছর ধরে পশ্চিমবাংলায় আপনার রাত দুঃখ হচ্ছে আপনি বুঝে রাখতে পারেন, গত 3 বছর ধরে যদি মনে করে থাকেন তৃণমূল খুব খারাপ, বিরাজনের রাজনীতি করে, বেদান্তের সঙ্গে অসভ্যতা করে, মহিলাদের বন্ধ করে ইত্যাদি ইত্যাদি আইন শৃঙ্খলা পরিবেশ নেই, তাহলে ভদ্র যদি দিতে হয় চলো বিশ্বভিত্তিক আইনটি বল বিষ পার হয়ে যাবে, বিষ পার হয়ে যাবে, তবে 6 বছর ধরে পশ্চিমবাংলায় তৃণমূল যে যে অপরাধ করেছে
আপনি লিখে রাখতে পারেন গত 3 বছর ধরে বিজেপি গোটা ভারতবর্ষে একই অপরাধ আর ধর্মান্তরে করে বলেছে সমান অপরাধের অপরাধী ভাড়া পুকুরের জল পশ্চিম বাংলায় দিয়েছে জলটায় বন্ধু খুব একটা আপনি কাউকে পেতে পারেন কিন্তু ওই জলের মধ্যে ফলিডল দেওয়া আছে বিষ দেওয়া আছে বিশুদ্ধ জল পানা পুকুরের জল তাহলে আপনাকে ডুবিয়ে ফেলবে বিষ্পুকুরে চল তাহলে আপনাকে বিপদে ফেলবে বিভাজনের বিরুদ্ধে মানুষের অধিকারের পক্ষে অসভ্যতা অন্যায় তার বিরুদ্ধে মানুষের ঐক্যবদ্ধতার পক্ষে শ্রেণীগত ভাবে গরিব মানুষ শ্রমিক কৃষক সাধারণ মধ্যবিত্ত এরা কে যায় না কেটে গিয়ে চলে যাচ্ছে অপরাধী আর ওরা কি করছে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানো পারে মানুষ আমি গর্ব করে বলতে পারি দাঁড়িয়ে আছেন আপনি আমি আপনাকে বলছি আপনি ভাবছেন বামপন্থীরা মিটিং করছে সিপিএম মিটিং করছে আমি ওখানে যাব না আপনার তাই আসছেন কথাটা কি আপনার কানে পৌঁছচ্ছে যদি পৌঁছয় বর্ষা রাখবেন খেয়াল করবেন বিধ্বস্ত পশ্চিমবাংলাকে পায়ের উপর দাঁড় করিয়েছিলেন যে বামপন্থীরা যে পশ্চিমবাংলা গোটা ভারতবর্ষের কাছে সম্মানের মর্যাদা ছিল সেই পশ্চিমবাংলার কাছে আর সংগ্রাম করছে তাদের সবচাইতে বড় বন্ধু দিল্লি বরা জ্যোতি বসু বলেছিলেন তৃণমূলের সবচাইতে অপরাধ এইটাই যে তারা বিজেপির মতো একটা অসভ্য দলকে খাল থেকে কুমিরের মতন করে পশ্চিমবাংলায় নিয়ে আসছে এর চাইতে বড় অপরাধ তৃণমূলের আর হতে পারে না আপনি বিজেপির বিরুদ্ধে লড়াই করবেন তৃণমূলকে সঙ্গে রেখে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করবেন বিজেপিকে সঙ্গে রেখে সোনার কথা বলি আদর্শ বামপন্থীরা এটা সবাই সবাই এক বাক্যে কথা বলে বলতে বাধ্য বামপন্থীরা কখন বিভাজনের রাজনীতি করেনি বামপন্থীরা কখন সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াইতে একজন নাম হয়নি জেলে আমি অমন থাকা কেন সাময়িক স্থানীয় সুবিধার জন্য কম্প্রোমাইজ করে পাবেন না তখন সেই শক্ত ভিতের উপরে বামপন্থীরা গণতন্ত্র এবং ধর্মীয় ব্যর্থতার প্রশ্নে শক্তভাবে দাঁড়িয়ে আছে সেই মনোভাব নিয়ে চলার আমাদের কাছে বিকল্প নেই কারণ প্রশ্নটা কি হয় মানুষ ঐক্যবদ্ধ করবে জাত পাত ধর্ম বর্ণের বিচারে এখন মানুষকে বিভাজন করার চেষ্টা করা হয় তাহলে মানুষের ঐক্যের সূত্র কি মানুষের ঐক্যের সূত্র মানুষের মধ্যে চালু থাকা অজস্র প্রতিক্রিয়া অজস্র খারাপ লাগা অজস্র রিয়াকশন মানুষের জীবন জীবিকা মানুষের বেঁচে থাকা সেই লড়াইগুলো আমাদের সবার কাছে কমন আপনি কংগ্রেসের সমর্থন করতে পারেন বিজেপির সমর্থন করতে পারেন তৃণমূলের সমর্থন করতে পারেন সিপিএম এর সমর্থন করতে পারেন কোন দলের সমর্থন না হতে পারেন বেকারি আমাদের সবাইকে ঘুরে ঘুরে খাচ্ছে এটা নয় যে ও অন্য একটা পার্টি করে বলে ওর বেকারি সমস্যা নেই যত লোক আমরা আছি যে দল করি না বাজারে যখন যাই এক বাজারে বাজার করি এরকমটা নয় যে তৃণমূল কি বিজেপির জন্য সপ্তাহে মালটা পাওয়া যায় আর বামপন্থীর জন্য মালটা বেশি দায় পাওয়া যায় না বিদ্যুতের দাম আমাদের সবার জন্য সমান মূল্য তার বিরুদ্ধে উঠতে পারে আমাদের জীবন জীবিকা তার পক্ষে মানুষ ঐক্যবদ্ধ করা বেকারের বিরুদ্ধে মানুষ ঐক্যবদ্ধ করা কৃষকের অধিকার শ্রমিকের অধিকার মানুষ হিসেবে মহিলা আমাদের নিরাপত্তা আমাদের সমাজ ব্যবস্থা তার নিরাপত্তা এই মানুষের কমন ইস্যুস গুলোর লড়াই সেই লড়াইটাই মানুষ এগিয়ে নিয়ে যেতে পারে আমাদের পশ্চিমবাংলা সেই মনোভাবে চলেছে ষাটের দশক তার উদাহরণ
কত বিভাজনের ফলেও ষাটের দশক মানুষ ঐক্যবদ্ধ করতে পেরেছে, কেননা শ্রেণীগত আন্দোলন শ্রমিক কৃষক মানুষের ঐক্য প্রতিষ্ঠা করতে পেরেছে। আর আমাদের যে ঐতিহ্য, সেই ঐতিহ্য তো মানুষকে ঐক্যবদ্ধ রাখার ঐতিহ্য, বিভাজনের তো নয়। আমার মানে বলছিলাম বক্তৃত্ব শোনা যায় না, সুন্দরবনের কাজ সুন্দরবন একটা পদ্ধতি আছে, মাছ ধরতে কাঁকড়া ধরতে মধু আনতে মানুষ কৃষক নদীপথে যাত্রা করছে। মাছ নদীতে যেমন তুফান ওঠে, মাঝির হিন্দু হোক আর মুসলমান হোক, যাত্রী মুসলমান হোক আর হিন্দু হোক, তখন সবাই মিলে একজনকেই ভরসা করে, হিন্দু হোক আর মুসলমানের হোক সবার ভরসা তখন পাঁচ পীর বদল বদল এর মধ্যে দিয়ে বর্ষা পায়, হিন্দু হোক মুসলমান হোক বিদেশ বর্ষায় তারা যেন শান্তি পায় বলে মনে হয়। অথবা যত জায়গায় বাগে হানা আছে, প্রথম কাজ জঙ্গলে উঠে বনবিবির পুজো করা, হিন্দুর জন্য যে বনবিবি মুসলমানের জন্য সেই বনবিবি, এটা যুগ যুগ ধরে চালু, যুগ যুগ ধরে চালু, এটা কোন রাজনৈতিক দলের পদ্ধতি নয়। কেন গিয়ে ট্রেন ট্রেন যায়, সেই ট্রেনটার মাঝে স্টেশন আছে তার নাম গুজিয়ালি শরীফ। গাজী বাবার মেলা হয়, গাজী বাবার মেলায় প্রথম সিন্ধিটা ভাষায় রায়চৌধুরী পরিবার শত শত বছর ধরে, শত শত বছর ধরে রায়চৌধুরী হিন্দু আর গাজী বাবা মুসলমান, এই বিভাজন কখনো হয়নি, সর্বত্র পাবেন। বাড়িতে আপনি সত্যনারায়ণের পুজো করেন, সত্যনারায়ণের সিন্ধি দেখেন, হিন্দুর মন্দিরে যে সিন্ধির চালু নিয়ম ছিল না, লক্ষ্মী পুজোর সিন্ধি হয়, সরস্বতী পুজোর সিন্ধি হয়, দুর্গা পুজোর সিন্ধি হয়, তার সিন্ধি হচ্ছে কেন? সত্যপীঠকে হিন্দুর মন্দিরে নারায়ণের মর্যাদায় প্রতিষ্ঠিত করতে গিয়ে সত্যপীর আর নারায়ণ সত্য নারায়ণ, এটাই আমাদের বাংলার ঐতিহ্য, এটাই আমাদের বাংলার পরম্পরা, যুগ যুগ ধরে বাংলাই চলেছে, বিভাজন না, ঐক্য মানুষের এগিয়ে চলার ভিত্তি হিসেবে ঐক্য। আর তাকে ভেঙে দিয়ে যারা বিভাজনের রাজনীতি করতে চায় পশ্চিমবাংলায়, তাদের মাথার উপরে হাত রয়েছে তৃণমূলের, তারা চায় তোমরা ধরে বিভাজন করো যাতে আমরা পাল্টা বিভাজনের সুযোগ পাই, আর এরা চায় তোমরা বিভাজনের রাজনীতি করো, যত বিভাজনের রাজনীতি করবে তত তার বিরুদ্ধে আরেকটা শক্তিকে আমরা সঙ্গে নেওয়ার চেষ্টা করব। থাকবে তৃণমূল, থাকবে বিজেপি, আর যেন কেন্দ্র থাকে, লুঠে পুঠে এদেশটাকে।